সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যি বানাতে আমার লাগছে আম, গুঁড়ো করে নিয়েছি চিনি, দই, কিছুটা দই আমি স্টেনারে রেখে জল ছেঁকে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গার্নিশের জন্য হার্শিস সিরাপ, কাজু বাদাম, আমন্ড বাদাম, আর নিয়ে নিয়েছি কিশমিশ, আর নিয়ে নিয়েছি বরফ। প্রথমে আমরা এই দইটাকে, আমি 1 কাপ মতন দই, টক দই নিয়ে একটা স্টেনারে রেখে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে এটাতে। এটার মধ্যে আমরা চিনি দিয়ে একটা ক্রিমের মতন তৈরি করে নেব লস্যির ওপরে দেওয়ার জন্য। এইটাই আমি প্রথমে দেখাচ্ছি। স্টেনার থেকে আমরা দইগুলোকে নামিয়ে নিয়েছি, সবটা দই। দইটা স্টেনারে দিয়ে দিলে তাহলে দইয়ের জলটা পুরো বেরিয়ে যাবে এটার ওপরে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি, চিনির গুঁড়ো। আমি গুঁড়োটা আগে থেকেই করে রেখেছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব লস্যির ওপরে। আমি এটা সাজাবার জন্য ব্যবহার করব। এটাকে আপনারা শ্রীখণ্ড বলতে পারেন। এটার দ্বারা শ্রীখণ্ড তৈরি হয় এরকমভাবেই, একই রকম প্রসেসে। আমগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে কেটে সব মিক্সিতে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। পুরোটা আমকে এইভাবে করে নিতে হবে। এই দেখ, তিনটে আমি কেটে নিয়েছি। আমি এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। আমি বড় চামচের 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দই। মোটামুটি আমি 600 গ্রামের মতন এর মধ্যে দই দিয়ে দিচ্ছি। এইটা আমার 1 কেজির প্যাকেটের দই, এটা আমি 600 মতন দই দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি বরফ। এরপর লস্যিগুলো আমি সব গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এটা কিরকম ফোম হয়েছে এর ওপরে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই দিয়ে বানিয়ে রাখা, দই আর চিনি দিয়ে বানিয়ে রাখা এই মিশ্রণটি। দেওয়া হয়ে গেছে আমার ওপর দিয়ে দইয়ের এই মিশ্রণটি, বা হাংকার্ড বলে অনেকে, আবার অনেকে এটাকে শ্রীখণ্ড বলতে পারে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। প্রত্যেকটা গ্লাসেই দিয়ে নেব কাজু বাদামগুলো। এরপর দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। আর দিয়ে দেব এবার কিশমিশ।
কেউ যদি মনে ভাবেন যে লস্যিটা একটু মিষ্টি বেশি খাবেন, তাহলে এর থেকেও একটু বেশি মিষ্টি দিয়ে আপনারা টেস্ট অনুযায়ী করতে পারেন। এরপর এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ, তাহলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে। আপনারা এই লস্যিটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত টেস্ট এটা খেতে। এটা খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনারা কীরকম এই লস্যিটা খেলেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কিন্তু এর পরের দিন দেখা হবে আরও অন্য কোনো একটি নতুন রেসিপির সাথে। নমস্কার।